राज्य सरकार चाय बगान श्रमिकों को न्यूनतम मजदूरी देने को तैयार नहीं है। केंद्रीय मंत्री और BTW केंद्रीय समिति के अध्यक्ष जॉन बारला ने गुरुवार को कालचिनी में भाजपा चाय बगान संगठन BTW की बैठक में भाग लेते हुए ये बात कही। वहीं जॉन बारला ने कहा कि 2014 से 2022 तक पिछले 8 वर्षों में न्यूनतम वेतन पर 19 बैठकें हो चुकी है, लेकिन अभी तक न्यूनतम वेतन की शुरुआत नहीं हुई है। उन्होंने कहा कि जल्द ही हम एक सतत आंदोलन की रूपरेखा तैयार कर रहे हैं। अब ये ट्रेड यूनियन का हमरे का पार्टी का भी है इनबोल भाई के यहाँ काम कराते हैं। ये आने वाला दिन चलिए दादा ये चप्पल नहीं देवो थे, छाता नहीं देवो थे, पानी नहीं देवो थे, हमरे का डबली पैसा नहीं देवो थे, हमरे का राशन में पैसा काट दे थे। नुकुल की परिकल्पना ना होते और कौन की चिंतु मिच्छल देखिए आज के भारतीय टी वर्कर्स ने एक मीटिंग छिल और हमारे भारतीय टी वर्कर्स यूनियन आज के ब्लॉक कमेटी आज के हुए थे और ओटा आज के समर्थना दिवस छिल उनके आज के समर्थना देवा हुए थे और आगामी दिन यही कमेटी यही इलाकार मजदूर जन लड़ाई करबे। अनेक पेंडिंग इश्यूगुल्ला आनेक चार्ट अफ डिमांड पेंडिंग पड़े आंतु ये কোনো ফুলফিল হচ্ছে না আর এমনি মিনিমাম হয় জমি পাটা এক্সট্রা লিপাইস সব স্টাফ স্টাফের ওয়েজে এখন অব্দি ইমপ্লিমেন্ট হয়নি, তাই জন্য আগামী দিন আমরা জোরদার আন্দোলন করবো বলে আজকে একটা ডিসিশন নিয়েছি। আগামী দিন আমরা আর একবার মিটিং বসবো ও ডুয়ার্সের তারায় চা বাগান মজদুর ইউনিয়ন আমাদের ভারতীয় টি ওয়ার্কার ছিলেন সবাইকে নিয়ে বসবো বসে আর আন্দোলন রূপরেখা আমরা তৈরি করে বাগানে বাগান আমরা গেট মিটিং করবো। অনেকগুলো বৈঠক হয়ে গেলো এখনো অব্দি মিনিমাম ওই যে লাগু হচ্ছে না, 20টা মদন হয় 2014 থেকে শুধু মিটিং হয়ে যাচ্ছে কিন্তু আজকে অব্দি আজকে 7-8-9 বছর হয়ে গেছে আজ অব্দি এটা ফাইনাল হয়নি আর আমরা আশা করছি না এই রাজ্যের সরকার মিনিমাম ওয়েজ ঘোষণা করবে, একদম নাই। এইবার মনে হচ্ছে না ওরা ইন্ট্রিয়াম গতবার করেছে 2021 ওইভাবে করে আমি ছেড়ে দেবে এরকম মনে হচ্ছে না, কিন্তু আমরা এই ইন্ট্রিয়াম আর যদি রাজ্য সরকার যদি জোর করে দিয়ে দিলে 2021 মধ্যে করার কিছু নাই, কিন্তু আমরা এইটা মানব না, লোক এখানে চা বাগান মজদুর এটা মানবে না। আর এমনি পেন্ডিং ইস্যু 2014 থেকে এক্সট্রা লিপ পাইস 3.5 টাকা এক্সট্রা লিপ পাইস হতো পার কেজি তোলার পরে যেটা এক্সট্রা তুলবো সেটা 6 কিলো অবধি 3 টাকা 6 কিলো উপরে যদি টিপি তাহলে 3.5 টাকা, ওই 2014 থেকে ওইটা 17-তে ওয়েজ বাড়েছে, তখন বাড়ার উচিত ছিল 2021 বাড়ার ছিল ওইটাও বাড়ে নাই আর দুইবার ফেল হয়েছে এক্সট্রা লিপ পাইস মহিলা শুধু 7-8 বছর হয়ে গেছে ওই 3.5 টাকা দিয়ে এক্সট্রা লিপ পাইস দিয়ে কাজ করছে, এটা মহিলার সাথে প্লাকারদের সাথে অনেক অন্যায় হচ্ছে আর এটা এইবার আমরা কিন্তু এইটা কোনো মতে মানব না। আমরা 20 ট্যাক্স যদি 25 কিলো আমাদের ট্যাক্স আছে ঠিকা আছে তাহলে ঠিকার উপরে আমরা এক্সট্রা লিপ তুলবো না, যখন অবধি আমাদের এক্সট্রা লিপ পাইস না বাড়লে আমরা বেশি ঠিকার উপরে আমরা পাতিয়ে তুলব। কি মনে হচ্ছে ম্যানেজমেন্টে কি রাজ্য সরকার ঠিক কিন্তু মিনিমাম দেওয়ার চাপ দিচ্ছে না? দেখেন যদি রাজ্য সরকার চাইলে ম্যানেজমেন্ট যদি ওরা পুরো ফুল করতে পারেন, কিন্তু রাজ্য সরকার চাচ্ছে না, শুধু 8 বছর থেকে শুধু ভাউতাবাজি শুধু আশ্বাসন মিটিং 19টা মিটিং হয়ে গেছে, কি আশা করব 19টা মিটিং হয়ে আজকে কি রেজাল্ট বাইর হয়েছে কি আশা করব এই গভর্নমেন্ট, শুধু এটা না সেন্ট্রাল গভর্নমেন্ট ওতে অনেক স্কিমগুলো হচ্ছে ওই আমাদের গ্রামে গ্রামে পুরো পশ্চিমবঙ্গালে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট হয়েছে, 100 দিনের কাজ দুর্নীতি এনার্জিসের কাজে দুর্নীতি সব জায়গা দুর্নীতি হচ্ছে, সেন্ট্রাল ফান্ডার দুর্নীতি
প্রধানমন্ত্রী আবাসের মধ্যে দুর্নীতি, সব জায়গায় কাট মিটার, শিক্ষার মধ্যে দুর্নীতি, সব জায়গায় তো দেখে এইখান থেকে এই সংকোচ বর্ডার থেকে আসাম বর্ডার থেকে লাস্ট বর্ডার অব্দি সব জায়গায় দুর্নীতি। ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে? ধর্ষণ, চেতে মারপিট, দাঙ্গা ফাসাদ, পুলিশ প্রসাদ দিয়ে এই পার্টি চালাচ্ছে। अब पाए बड़ी पेट्रोल और डीजल की कीमतों से छुटकारा, साथ ही प्रदूषण से भी मुक्ति। ना रजिस्ट्रेशन, ना लाइसेंस की जरूरत, अब चलाए टेंशन फ्री। आपके शहर जयगांव में पहली बार इलेक्ट्रिक बाइक्स और स्कूटी का एक्सक्लूसिव शोरूम बीएम मोटर्स। जॉय ए बाइक के अथोराइज्ड डीलर, संपर्क करें। बीएम मोटर्स, एनएस रोड ऑपोजिट वेद व्यास स्कूल जयगांव। कॉल 9733412216 9933533659